আখাউড়ার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আজ আদালতে তোলা হতে পারে এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব রাকিব তাকে কখন গ্রেপ্তার করা হয়েছে আর এখন তিনি কোথায় আছেন পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়াল্টন শোরুমে তাকে গত বারোই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আখৌরা সীমান্ত থেকে গ্রেফতার করে বিজেপি তখন থেকে তিনি ছিলেন কারাগারে এরপরে উনিশে সেপ্টেম্বর চট্টগ্রামে হেলিকপ্টার যুগে তাকে নিয়ে আসা হয় এবং এরপর থেকে উনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আজই প্রথম বলা চলে চট্টগ্রামের কোনো আদালতে তাকে তোলা হচ্ছে এবং এখন পর্যন্ত তাকে নিয়ে গাড়িটি এখনো চট্টগ্রামের আদালত চত্বরে এখন এসে পৌঁছানি তবে পুলিশ বা আইনজীবীদের সূত্রে আমরা জিনতে পেরেছি একটু পরেই অর্থাৎ মিনিট দশকের মধ্যে তাকে আদালতে তোলা হতে পারে এবং তাকে এই আদালতে আনাকে কেন্দ্র করে পুলিশের ব্যাপক নিরাপত্তা আমরা দেখেছি বিভিন্ন দেশে বিভিন্ন আদালতে যখন আসামিদেরকে তোলা হচ্ছিল নানা সময় নানা অঘটন ঘটছিল এবং সেটি আসলে নিবারণ করার জন্যই পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের পোশাক থেকে শুরু করে ডিবি এবং অন্যান্য যে ইউনিটগুলো আছে তারাও আসলে সচেষ্ট সেখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীতে তিনটি থানায় হত্যা মামলা সহ তার যে নির্বাচনী এলাকা অর্থাৎ রাঙ্গুর রাউজানের এলাকাতে সেখানেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ঘুম খুন চাটাবাজি ভূমি দখল সহ একাধিক অভিযোগে এবং সেই মামলাগুলোতেই বলা চলে তাকে আজকে চট্টগ্রামে আনা হবে এবং শুনানি শেষে হয়তো তার পক্ষতে আমরা আসামি পক্ষের আইনজীবী এবং বাদী পক্ষ আইনজীবীদের থেকে যেটি জানতে পেরেছি তাকে তার রিমান্ড চাওয়া হতে পারে এবং সেই রিমান্ডের ভিত্তিতে আসলে তাকে কারাগারে পাঠানো হবে অথবা পুলিশের রিমান্ডে নেওয়া হতে পারে তবে এখন পর্যন্ত আমরা পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছি কোনো সাধারণ মানুষকেই আদালত চত্বরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্রতিটি গাড়ি প্রতিটি প্রবেশ পথে চেক করা হচ্ছে এবং ফলে এখানে আসলে গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কেউ আসলে এখানে প্রবেশ করার সুযোগ নেই সব মিলিয়ে আমরা যেটি দেখছি চট্টগ্রামে এবি ফজলে করিম একটি একজন প্রভাবশালী এমপি চট্টগ্রামে বলা চলে দাপুটে এমপি ছিলেন চট্টগ্রামের তাকে আজকে চট্টগ্রামের আদালতে তোলা হচ্ছে এবং তাকে আনা আনাকে ঘিরে আদালত চত্বরে যে নিরাপত্তা সবগুলো এখন পর্যন্ত সঠিকভাবে আছে বলে পুলিশ জানিয়েছে এবং আদালতে তোলার পরে আসলে জানা যাবে তাকে আসলে রিমান্ড না অন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে আইন আইনজীবীদের মাধ্যমে আমরা সিটি তথ্যটি দর্শকদের জানিয়ে দিতে পারবো ফজলুল করিমকে আটক এবং আদালতে তোলার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লাহ রাকিব